আমরা এই মুহূর্তে রয়েছি উদয়নারায়ণপুরের শিবপুর এলাকায়, যেখানে দেখা যাচ্ছে যে গত তিন দিন আগে এখানে যে জলের পরিস্থিতি ছিল তার থেকে জলের পরিস্থিতি এখন বেশ কিছুটা কম। জল কিন্তু ক্রমশ নেমে চলেছে এবং যাতে কিন্তু স্বস্তি মিলছে এখানকার স্থানীয় বাসিন্দাদের, কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটা ক্ষোভের জায়গা রয়েছে। প্রতি বছর এই উদয়নারায়ণপুর সেখানে কিন্তু বিভিন্ন কারণে এখানে জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়, কিন্তু ত্রাণ নিয়ে কিন্তু মানুষ এলাকার মানুষের ক্ষোভ রয়েছে। এবছরও তাদের বিস্তীর্ণ এলাকা চাষের জমি সেগুলো কিন্তু ইতিমধ্যে ডুবেছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ত্রাণ, শুকনো খাবার বা শ্রীফল তার কোনো ব্যবস্থাই করা হয়নি। বন্যা পরিস্থিতি হয়েছে, সরকার তরফে ত্রাণ টান করছে না? কিছু কিছু আছে, কিছু আছে না, সাহায্য তো কিছুই পাইনি সরকার থেকে এখনো পর্যন্ত। প্রচুর সমস্যা, চাষবাসের সমস্ত সব কিছু ক্ষতি হয়ে যায় এবং ঘর বাড়িও ডুবে যায়, আর আমাদেরকে মানে কোনো এথিয়ান কোনো সাহায্য করেনি এখনো পর্যন্ত। না না না, এখনো পর্যন্ত কোনো সাহায্য করেনি। শুকনো খাবার না 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 কিচ্ছু না, আমাদের খুব কষ্টে জীবনযাপন কাটছে। আজ নেই তিন দিন, কিছু নেই, জমি জায়গা তো সব ফসল চলে গেল, ঘরে তো চালটাও নেই যে লোক খাবে, রাশনও বন্ধ করে দিয়েছে, লোক কি খাবে? জল নেমে যাওয়ার যে গতি, সেই গতির জেরে এখানে কিন্তু একটা বড় গর্তের সৃষ্টি হয়েছে উদয়নারায়ণপুরের এই শিবপুর এলাকায়, এবং স্থানীয় বাসিন্দারা সেখানে তারা মাছ ধরছেন, কারণ তারা মনে করছেন যে চাষের জমিতে যেভাবে জল ঢুকে এবার ক্ষতি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র তারা এই যে মাছ ধরছেন সেই মাছ বিক্রি করে কিছু টাকা তারা উপার্জন করতে পারেন। অন্তত এই পরিস্থিতিতে তাদের বিভিন্ন যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছুটা হয়তো তারা এর থেকে তুলতে পারবেন, এমনটা তারা কিন্তু বিশ্বাস করছেন। ক্যামেরায় সুবীর রায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, উদয়নারায়ণপুর। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।